বন্ধুরা, শ্রীপর্ণার কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা বানাতে চলেছি এচোরের কালিয়া। আমি এই কালিয়াতে চিংড়ি মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এচোরের কালিয়া বানানোর জন্য আমি যা যা উপকরণ ব্যবহার করেছি সেটা আমি এখানে লিখে দিয়েছি। আমি আমেরিকাতে যেখানে থাকি, মানে উইসকনসিনে, এখানে আমি এচোর দেখিনি, অন্য কোনো স্টেটে হয়তো পাওয়া যায়, তাই আমি এখানে ফ্রোজেন এচোর ব্যবহার করছি। এখানে আমি 300 গ্রামের থেকে একটু বেশি এচোর নিয়েছি। এবার একটি প্যানে আমরা 3 টেবিল চামচ মতো সর্ষের তেল মিডিয়াম আঁচে গরম হতে দিয়েছি। আপনার চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ দুটি মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়ে 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ দিয়ে আমরা মাখিয়ে নেব। আলুগুলোকে আমরা হালকা বাদামি হওয়া অবধি ভাজব। এবার আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ ওই এচোরগুলোর মধ্যে আবার 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমরা তুলে আলাদা পাত্রে রেখে দেব। এবার ওই তেলেই আমরা এচোরগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। যতক্ষণ আমাদের এচোরগুলো ভাজা হচ্ছে ততক্ষণ 200 গ্রাম মতো চিংড়ি মাছে আমি 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এচোরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমরা তুলে নেব। আমার প্যানে আরও 2 চামচ মতো আমি সর্ষে তেল দিয়েছিলাম, দিয়ে সেটা মিডিয়াম হাই ফ্লেম করে চিংড়ি মাছগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট আমরা ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা ফোড়ন দেবো। ফোড়নের জন্য লাগবে 3 থেকে 4টে লবঙ্গ, 1/2 ইঞ্চ মতো দারচিনি আর 2 থেকে 3টে এলাচ। প্যানের মধ্যে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। ঘিটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে কালিয়ার স্বাদটা আরও ভালো হবে। এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চা চামচ মতো গোটা জিরে। ভালো করে 1-2 মিনিট নাড়াচাড়া করে দিচ্ছি 1 কাপ মতো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দেব 2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা তার মধ্যে দেব 2 টেবিল চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। সব কিছু ভালো করে 1 মিনিট মতো নাড়াচাড়া করে তার মধ্যে দিচ্ছি 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1.5 চা চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চা চামচ মতো জিরে গুঁড়ো। এবার সব কিছুকে আমরা 1 থেকে 2 মিনিট মিডিয়াম আঁচে সতে করে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। তার জন্য 4 থেকে 5 টেবিল চামচ আমি জল দিয়ে দিচ্ছি। মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 কাপ মতো টমেটো পেস্ট। আমি এখানে একটা বড় সাইজের টমেটো কেটে পেস্ট করে নিয়েছি, যদি মিডিয়াম সাইজের হয় তাহলে 2টো টমেটো দেবেন। এবার আমি দিচ্ছি 1 টেবিল চামচ মতো নুন, দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট একদম লো ফ্লেমে কুক হতে দেব। ঢাকনাটা খুলে দেখুন তেলটা কেরম ছেড়ে গেছে। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা ভেজে রাখা 1-1 করে আলু, এঁচোর আর চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার সব কিছু আমরা ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলার সাথে আমাদের এঁচোর, চিংড়ি, আলুটা ভালো করে মিশে যায়। আবারও মিডিয়াম আঁচে 5 থেকে 8 মিনিট আমরা এটাকে ঢেকে রান্না করব। দেখুন এটা থেকে কিন্তু ভালোই তেল ছেড়ে গেছে। এবার এটা আমি একটা গ্রেভি করব, তার জন্য আমি এখানে দিয়েছি 1.5 কাপ মতো উষ্ণ গরম জল। গ্রেভির জলটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি এটা কতটা মাখা মাখা করবেন নাকি একটু ঝোলঝোল করবেন। এবার আমি এতে দিচ্ছি নুন স্বাদ মতো। এইবার ঝোলটা ফুটে উঠলেই আঁচটা একদম মিডিয়াম লো ফ্লেম করে ঢেকে 10 মিনিট আমরা রান্না করব। তারপর ঢাকনা খুলে এতে দেবো 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। এরপরে ঢাকনা খুলে নিয়ে 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢেকে আমরা 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব।
এবার ঢাকনা খুলে এতে অ্যাড করব 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমাদের এচোরের কালিয়া কিন্তু একদম তৈরি। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই গরম গরম পরিবেশন করুন আপনাদের এচোরের কালিয়া। তো বন্ধুরা, আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ অবশ্যই রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিওস দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর মোর রেসিপি আপডেটস।